সম্মানিত দর্শক মণ্ডলী, এখনও পর্যন্ত কিন্তু থামেনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে যে নলকূপ থেকে মাটির গভীর থেকে পানি, কাদা ও গ্যাস উঠতেছে তা কিন্তু এখনও থামেনি। আমি আবারও বলছি, গত 5 ফেব্রুয়ারি সকাল 8টার দিকে এই ঘটনার সূত্রপাত হয়, এখনও পর্যন্ত কিন্তু এটি থামেনি, শুধু এর আগ্রাসী রূপ ধারণ করতেছে। ফলে কিন্তু আশপাশের বিভিন্ন স্থাপন কিন্তু ধসে পড়তেছে। এখানে একটি শহীদ মিনার ছিল, এই শহীদ মিনারটি কিন্তু মাটির নিচে চলে গেছে, এবং এখানে কিছু গাছ ছিল, নারকেল গাছ ছিল, গাছগুলো কিন্তু এগুলার নিচে চলে গেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি দেওয়ালকে মানে ভেদ করে পানিগুলা কিন্তু পশ্চিম দিকে কিন্তু গড়িয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আবারও আপনাদেরকে বলছি, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠে গত 5 ফেব্রুয়ারি সকালে একটি টিউবওয়েল বসানো অবস্থায় যখন 540 ফিট গভীরে ওই টিউবওয়েলের পাইপ গিয়ে পৌঁছে, ঠিক তখনই নিচ থেকে আচমকা পানি, মাটি, কাদামাটি এবং গ্যাস উপরের দিকে উঠতে থাকে এবং পুরো এলাকায় বিষয়টি জানাজানি হয়, এবং আমরা সেখান থেকে আপনাদেরকে লাইভে দেখিয়েছি। এবং আজকের সর্বশেষ আপডেট আপনারা অনেকেই জানার জন্য অনুরোধ করেছেন, আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এবং দেখানোর চেষ্টা করতেছি, এবং পুরো এলাকায় কিন্তু তাতে একটা আতঙ্কের মধ্যে আছে।